আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রাথমিক বিজ্ঞানের যে বিষয়টি আলোচনা করা হবে সেটি তোমরা চেষ্টা করে বলা মানে বলার চেষ্টা করবে। তোমরা জানো কিছু কিছু উদ্ভিদের ফুল হয়, ফল হয়। তো এই যে উদ্ভিদগুলো রয়েছে, যেগুলো উদ্ভিদের ফুল হয় না ফল হয়, সেগুলো উদ্ভিদ কি, এ সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করা হবে। তাহলে তোমাদের আজ পাঠ শিরোনাম কি হবে একটু বলো দেখি। ওকে, সুন্দর বলেছ। পাঠ শিরোনাম হবে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। তাহলে দেখো, পাঠ শিরোনাম পুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে কোন উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি। তারপরে শোনো, যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। মস এবং ঢেঁকি শাক এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তাহলে আমাদের পাঠ শিরোনাম ছিল অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। তো তোমার পরীক্ষা যদি আসে যে অপুষ্পক উদ্ভিদ কি বা বলতে কি বোঝো, তাহলে উত্তরটি হবে যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন মস এবং ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদ। আবার দ্বিতীয় প্রশ্ন যেটা হতে পারে, সপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে আবার শোনো, যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন গোলাপ, জবা, আম, শাপলা, এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তাই আমরা এই যে অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে এর যে সংজ্ঞাটা ছিল এটা জানলাম, এখন এটার বিস্তারিত জানব। আকার এবং কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস, ধান, সরিষা, মরিচ উদ্ভিদ হচ্ছে বিরুৎ শ্রেণীর। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট, কাণ্ড নরম, এদের শেকড় মাটির গভীরে যায় না। এখন তোমরা বলতে পারো যে বিরুৎ উদ্ভিদটা কি বা কোনগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন লাউ, কুমড়া, পুঁই শাক এই শ্রেণীর উদ্ভিদ। তাহলে অবশ্য লাউ, কুমড়া, পুঁই শাক এ শ্রেণীর উদ্ভিদ। তাহলে তোমাদের কোন শ্রেণীর কথা বললাম? বিরুৎ শ্রেণীর। গোলাপ, রঙ্গন, জবা উদ্ভিদ গুল্ম শ্রেণীর। এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়, এদের শিকড় মাটির গভীরে যায় না। আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে আমরা বৃক্ষ বলি। এদের শিকড় মাটির গভীরে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে কি লিখেছি পৃষ্ঠা 10, এক নম্বর প্রশ্ন, অপুষ্পক উদ্ভিদ কি বা কাকে বলে।
বলে বা বলতে কি বোঝো প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে প্রশ্নটা বিভিন্ন রকম হতে পারে অপুষ্পক উদ্ভিদ কি এটা একটা হতে পারে বা কাকে বলে এটা আসতে পারে অথবা বলতে কি বুঝো দুই নম্বর প্রশ্ন দেখো সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ কি বা কাকে বলে বা বলতে কি বুঝো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের যে বইটি রয়েছে এটা 10 পৃষ্ঠায় পাবে আবার শোনো যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলি যেমন মস এবং ঢেকেশার অপুষ্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে যেমন গোলাপ জবা আম শাপলা এগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আকার এবং কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস ধান সরিষা মরিচ উদ্ভিদ বিরুৎ শ্রেণীর বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট কাণ্ড নরম এদের শেকড় মাটির গভীরে চায় না যেমন লাউ গাছ কুমড়া পুঁই শাক এ শ্রেণীর উদ্ভিদ রঙ গোলাপ জবা এই উদ্ভিদগুলো হচ্ছে গুল্ম শ্রেণী এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ মোটা নয় কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয় এদের শিকড় মাটির গভীরে যায় না আম কাঁঠাল বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড় কাণ্ড মোটা দীর্ঘ ও শক্ত হয় কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয় এগুলো হচ্ছে বৃক্ষ এদের শিকড় মাটির গভীরে যায় এখন আমরা জানবো প্রাণী সম্পর্কে এটা হচ্ছে তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা 11 এখানে দেখো বলা আছে এক নম্বর বিভিন্ন রকম প্রাণী প্রাণীদের দুইটি দলে ভাগ করা যায় একটি হচ্ছে অমেরুদণ্ডী আর একটি মেরুদণ্ডী প্রাণী প্রথমে আমরা জানবো যে অমেরুদণ্ডী প্রাণী কোনগুলো পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই যে প্রাণী মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে তাহলে তোমার এখানে যে প্রশ্নটি হবে এক নম্বর অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো বলতে কি বোঝো তো উত্তরটি কি হবে বলো দেখি একটু চেষ্টা করো ওকে এটা হবে পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই যে প্রাণী মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে তাহলে উত্তরটা আবার শোনো যে প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে অনেকে জলে বাস করে কেঁচো চিংড়ি প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে পিকচারটি রয়েছে এটি হচ্ছে কেঁচো তারপর দেখো চিংড়ি তৃতীয় পিকচারটি রয়েছে প্রজাপতি চতুর্থ যেটি রয়েছে শামুক
কেঁচো চিংড়ি প্রজাপতি সাপ। এখানে বলেছে যে অনেকে জলে বাস করে আবার অনেকে স্থলে বাস করে। এই অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে জলে এবং স্থলে বাস করে, কেঁচো চিংড়ি প্রজাপতি এবং শামুক অমেরুদণ্ডী প্রাণী। এখন আমরা জানবো মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো। এখানে দেখো বলছে যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। তো এর পার্থক্য হচ্ছে যেসব প্রাণী মেরুদণ্ড নেই, আবার এখানে বলছে যেসব প্রাণী মেরুদণ্ড আছে। তাহলে যে প্রাণী মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলেছি, আর যে প্রাণী মেরুদণ্ড আছে তাকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলেছি। তাহলে মেরুদণ্ড নেই কথা রয়েছে আর হচ্ছে মেরুদণ্ড আছে। তাহলে মেরুদণ্ড যে প্রাণী নেই সেটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর যে প্রাণী মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। তোমরা জানো পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। তাহলে পিঠের দিকে ছোট ছোট এক সারি, অর্থাৎ দেখবো যে একটি হাড়ের পর আরেকটি হাড় কি হয়েছে, খুব সুন্দর করে মনে হয় যে খুব সুন্দর করে কোন যিনি কারিগর সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা দেখো বলছে পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণী দেহকে দৃঢ় করে। তাহলে মেরুদণ্ড হচ্ছে এই প্রাণী দেহকে কি করে দৃঢ় করে। কুকুর এবং পাখি মেরুদণ্ড প্রাণী, সাপ ব্যাঘ এবং মাছ এরাও কি মেরুদণ্ড প্রাণী। এখানে দেখো পিকচারটি দেখো, এখানে বলেছে প্রথমে একটি পিকচার রয়েছে, এখানে আছে সাপ, দ্বিতীয় হচ্ছে সাপের মেরুদণ্ড। তারপরে দেখো এখানে মুরগির ছবি রয়েছে, মুরগির মেরুদণ্ড দেখেছো সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন আমরা জানলাম যে মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা করতে পারি। মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায়। বলো দেখি কি বলেছি, মেরুদণ্ড প্রাণীর পাঁচটি শ্রেণীবিন্যাস রয়েছে। তাহলে এই যে পাঁচটি শ্রেণীবিন্যাস, এই পাঁচটি শ্রেণীবিন্যাসকে আমরা কি বলেছি যে পাঁচটি দলে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে তৃতীয় নম্বর প্রশ্নটা কি হতে পারে বলো দেখি, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস বিস্তারিত আলোচনা কর। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আলোচনা কর। এখানে দেখো এই যে পাঁচটি দলে ভাগ করা হয়েছে, প্রথমটি কি, প্রথমটি হচ্ছে মাছ, দ্বিতীয়টি উভচর, তৃতীয় সরীসৃপ, চতুর্থ পাখি এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে স্তন্যপায়ী। প্রতিটি একটু বিস্তারিত আমরা জানবো। যেমন এখানে বলছে মাছ মেরুদণ্ডী প্রাণী, পানিতে বাস করে। তাহলে মাছ কোথায় বাস করে, পানিতে বাস করে। বেশিরভাগ মাছের দেহ আইসে ঢাকা থাকে, পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে। তাহলে প্রথমটি জানলাম মাছ সম্পর্কে। দ্বিতীয়টি দেখো এখানে বলছে ব্যাং, এটি হচ্ছে উভচর প্রাণী। ব্যাং একটি উভচর মেরুদণ্ডী প্রাণী, ব্যাং পানিতে ডিম পারে। ব্যাঙের জীবন শুরু হয় পানিতে, শিশু ব্যাং বা ব্যাঙ্গাচি পানিতে বাস করে, পরে বড় হয়ে স্থলে বাস করে। তারপরেটি রয়েছে সরীসৃপ, সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক এবং আয়ুষযুক্ত, এরা স্থলে ডিম পারে। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে, এদের কেউ কেউ পায়ের সাহায্যে চলাচল করে। যেমন রয়েছে টিকটিকি, সাপ মাটিতে উঠে খড় দিয়ে চলে, কুমির জীবনের অনেকটা সময় পানিতে কাটায়।
এই যে এখানে বললাম যে কাসিম টিকটিকির সাপ এগুলো হচ্ছে সরীসৃপ তৃতীয়। তারপরে পাখি হাঁস মুরগি চড়ুই ঈগল এরা পাখি, এদের দেহ পালকে ঢাকা থাকে, এদের দুটি ডানা ও দুটি পা আছে। পাখি ডিম পাড়ে, বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে। সর্বশ্রেষ্ঠ রয়েছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখো আবার সম্পূর্ণ অংশটি আলোচনা করছি। তা আমাদের ফার্সিও নাম ছিল অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ। প্রথম যে প্রশ্নটি আলোচনা করেছি এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কি বা বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্নটি ছিল সপুষ্পক উদ্ভিদ কি বা বলতে কি বোঝো। এটা রয়েছিল আমাদের পৃষ্ঠা দশে। তারপর দেখো ১১ পৃষ্ঠা যেটি রয়েছিল অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো। দ্বিতীয় ছিল মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝো। তৃতীয় মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে পৃষ্ঠা ১০ আর হচ্ছে পৃষ্ঠা ১১। ১০ থেকে রয়েছে ২টি প্রশ্ন আর ১১ থেকে রয়েছে ৩টি প্রশ্ন। তোমরা বাসায় সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো পাঠ্যবই থেকে পড়বে এবং প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থর পরে সুন্দর করে খাতায় লিখবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।